হাই গাইস, আতুল এলাম চমৎকার এক ভিডিও নিয়ে। অর্থাৎ ভিডিওটি তাদের জন্য যারা 35 থেকে 40 হাজারের মধ্যে কোন ফোনটি নেবেন বুঝতে পারছে না, আর তাই আজকের এই ভিডিওতে কথা বলবো টপ 5 স্মার্টফোন নিয়ে যেগুলো 40 হাজারের কমে পেয়ে যাবেন, আর ফোনগুলো সত্যি খুবই দুর্দান্ত হবে। আচ্ছা, ভিডিওতে যাওয়ার আগে দেখে আসি যে ফোনগুলো সিলেক্ট করা হয়েছে তাতে কি কি বিষয় রাখার চেষ্টা করা হয়েছে। গাইস, প্রথমে আসি ডিসপ্লে নিয়ে। এখানে কমসে কম 90 হার্জের রিফ্রেশ রেট রাখার ট্রাই করা হয়েছে, তবে হ্যাঁ 120 হার্জের রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লেটি বেশি রাখা হয়েছে। সেকেন্ড বিষয়টি হলো চিপসেট। গাইস, যেমনটা ভালো পারফরমেন্সের জন্য দরকার ভালো চিপসেট, তাই এখানে ডায়মেনসিটি 8200 বা কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 হলেই আমরা খুশি, বিকজ এর অন্তত স্কোর 8 লাখের আশেপাশে থাকে। এর মানে আপনি এখানে গেমিংও করতে পারবেন আরামসে। এবার আসি র্যাম নিয়ে। গাইস, এই প্রাইস রেঞ্জে কমসে কম 6 জিবির থাকতেই হবে, আর যদি 8 হয় তাহলে তো আরো ভালো, আর সর্বশেষ হলো অবশ্যই 5G হতেই হবে। তাহলে বুঝতে পাচ্ছেন কেমন কোয়ালিটির ফোন হতে যাচ্ছে। তো চলুন শুরু করা যাক এই অসাধারণ ভিডিওটি। 5 নম্বর যে ফোনটি নিয়ে কথা বলবো সেটা হলো গুগল পিক্সেল 6a, যেটা পিওরলি ক্যামেরা ফোন। মানে আপনি যদি ফটোগ্রাফির জন্য ফোন নিতে চান তাহলে এই ফোনটি আপনার জন্য বেস্ট হতে পারে। ফোনটিতে থাকছে 6.1 ইঞ্চির FHD+ OLED ডিসপ্লে। হ্যাঁ, যদিও রিফ্রেশ রেট একটু কম, ভাই এর যে ক্যামেরা অসম, আর বাকি যে স্পেসিফিকেশন রয়েছে দেখতে পাচ্ছেন। 6 জিবি র্যাম, 4410mAh এর ব্যাটারি, সাথে 18W চার্জার, অ্যান্ড্রয়েড 12 ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ইন ডিসপ্লেতে রয়েছে। ক্যামেরা সেট আপটি 12.2 মেগাপিক্সেল প্লাস 12 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল এবং ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। জি ভাই, মাথায় রাখবেন 200 মেগাপিক্সেলের ক্যামেরা মানে কিন্তু সেই মাপে ছবি পাবেন এমন চলয়। মেগাপিক্সেল ডাজন্ট ম্যাটারস, আফটার অল বুঝতেই হবে এটা পিক্সেল ফোন। এর প্রাইস 37,999 টাকা। অলরাইট, 4 নম্বর যে ফোনটি রয়েছে এটি হলো রিয়েলমি GT Neo 3T, যেখানে থাকছে 6.62 ইঞ্চের 120Hz অ্যামোলেড ডিসপ্লে। চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 870, 6/128GB বেস ভ্যারিয়েন্ট, 5000mAh ব্যাটারি, সাথে থাকছে 80W চার্জার, রিয়েলমি UI 3.0 বেজ অন অ্যান্ড্রয়েড 12 ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ইন ডিসপ্লেতে রয়েছে। র্যাপ প্যানেলে থাকছে 64+8+2 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্টে 16 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। আর যদি বলি প্রাইসের কথা, এটা 36,999 টাকা পড়তে পারে যদি সবকিছু দেখেন ভালো কিছু অফার করছে রিয়েলমি। 3 নম্বরে রয়েছে অসম ফোন রেডমি নোট 12 প্রো প্লাস, যেখানে মেন ক্যামেরাটি 200 মেগাপিক্সেলের, আর ডিসপ্লে দিকে দেখুন এখানে থাকছে 6.67 ইঞ্চির FHD+ OLED ডিসপ্লে, যেখানে রয়েছে 120Hz ফাস্ট রিফ্রেশ রেট, সাথে HDR10+ এবং ডলবি ভিশনের সাপোর্টও থাকছে। যদি আপনার বেশি মেগাপিক্সেলের ফোন পছন্দ হয় তাহলে এটা আপনার পছন্দের লিস্টে রাখতে পারেন। এখানে মেন ক্যামেরাটি 200 মেগাপিক্সেলের, সেকেন্ড ক্যামেরাটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং থার্ড সেন্সরটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। দেখুন, যেহেতু 200 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে যার ফলে এখানে আপনি পর্যাপ্ত ডিটেল ছবি পাবেন। এছাড়া এখানে OIS রয়েছে এবং 4K 30fps ভিডিও শুট করতে পারবেন, সাথে এখানে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 5000mAh ব্যাটারি, আর চার্জার তো ভাই on 20W, যার মানে চার্জ হবে বাইকের গতিতে। এছাড়া এখানে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 1080, 6 MHz প্রসেসর, এর পারফরমেন্স পাবেন দুর্দান্ত। ফোনটির প্রাইস under 40,000 পড়তে পারে। 2 নম্বর যে ফোনটি রয়েছে এটি তাদের জন্য বেস্ট যাদের মাল্টিমিডিয়া খুবই বেশি ইম্পর্টেন্ট, আর এই ফোনটি হলো POCO F4, যেখানে থাকছে 6.67 ইঞ্চির অ্যামোলেড স্ক্রিন, স্ন্যাপড্রাগন 870 চিপ, বেস ভ্যারিয়েন্ট 6/128, 4500mAh ব্যাটারি, সাথে আবার 67W চার্জার, OIS হিসেবে থাকছে MIUI 13, হুইচ ইজ বেজ অন অ্যান্ড্রয়েড 12, আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি সাইড মাউন্টেড। র্যাপ প্যানেলে থাকছে 64+8+2 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্টে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। এখানে ডিসপ্লেটি যেমন এক্সেলেন্ট, সেই সাথে এখানে ফোনটিতে ডলবি ভিশন এবং ডলবি অ্যাটমসের সাপোর্টও থাকছে, যার কারণে আমি বলছি এটি মাল্টিমিডিয়ার জন্য বেস্ট হবে। ফোনটি প্রাইস 37,699 টাকা। ওকে গাইস, নাম্বার ওয়ান যে ফোনটি রয়েছে এটি হলো নাথিং ফোন অন। জি গাইস, এর যে ডিজাইন, বিশেষ করে গ্লিপ ইন্টারফেস, ইটস স্ট্যান্ড আউট। এর বিল্ড কোয়ালিটিও ভালো ছিল। গাইস, এখানে 778G+ চিপ রয়েছে, যদিও বলেছিলাম 870 এর নিচে যাওয়া যাবে না, বাট বাকি সব যদি দেখেন এগুলো যথেষ্ট ভালো ছিল। এরকম অনেক লোক আছে যাদের পারফরমেন্স খুব বেশি ইম্পর্টেন্ট না, কারণ বেশিরভাগ লোকই তেমন একটা গেমিং করে না, আর বাকি যে সব বিষয়গুলো আছে সবকিছুই হ্যান্ডেল করতে সক্ষম এই ফোনটি। যাই হোক, এখানে থাকছে 6.55 ইঞ্চের 120Hz রিফ্রেশ রেট যুক্ত অ্যামোলেড ডিসপ্লে, 5000mAh ব্যাটারি, সাথে 33W চার্জার, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি রয়েছে ডিসপ্লেতে, এবং ক্যামেরা সেট আপনি যদি বলি একদম ক্লিন, 50+50 মেগাপিক্সেলের 2টি সেন্সর রয়েছে। জি, এখানে কোনো 2 মেগাপিক্সেলের কোনো বক্সকে রাখা হয়নি। সামনে থাকছে 16 মেগাপিক্সেলের 1টি সেন্সর। আর যদি বলি প্রাইসের কথা, এটা 36,000-এর আশেপাশে পড়তে পারে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও, আর এই ফোনগুলো সম্পর্কে ডিটেল রিভিউ দেখতে চাইলে ডিসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, চাইলে দেখে নিতে পারেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল, দেখা হবে পরের ভিডিওতে।